जय भारत माता की जय, जय इंडियन आर्मी की जय। आमादेर देश भारतवर्ष बर्तमाने विभिन्न धरनेर अत्याधुनिक आग्नेयास्त्रे परिपूर्ण। भारतेर काछे एई मुहूर्ते जेसब अस्त्रशस्त्र रयेछे सेई सब खबरगुलो शुने बर्तमाने पृथिवीर विभिन्न देश भय कांपते शुरू करे दिएछे। भारतेर काछे रयेछे पृथिवी कांपानो भयंकर रोबोट टैंक जार नाम मंत्र, जेटी बर्तमाने सार्विसेओ रयेछे। मंत्र रोबोट टैंकेर मूल लक्ष्य नजरदारी एवं सुरक्षा व्यवस्था आरो जोरदार करा। सेई उद्देश्ये एबार सेनाबाहिनीरा व्यवहार करते चलेछे मानवविहीन रिमोट चालित ओई टैंक। भारतीय निरापत्ता बाहिनीर उल्लेखयोग्य सदस्य हिसेबे मंत्र आत्मप्रकाश करेछे 2017 साले डिफेंस रिसार्च एंड डेवलपमेंट अर्गानाइजेशन डीआरडीओर माध्यमे। 2009 साले এই ট্যাঙ্কটি তৈরির পরিকল্পনা ডিআরডিও টিম তৈরি করেছিলেন। তাদের চেন্নাইয়ের ল্যাবরেটরিতে তৈরি হয়েছে এটি। সামান্য কিছু পরিবর্তনের পর এটিকে ভারতীয় সেনাবাহিনী এবং প্যারা কমান্ডোদের হাতে তুলে দেওয়া হয়েছে। ডিআরডিও চেয়ারম্যান এস ক্রিস্টোফার জানিয়েছেন, তিনটি ভিন্ন মডেলে তৈরি হয়েছে এই ট্যাঙ্ক। নাম দেওয়া হয়েছে মন্ত্র এম, মন্ত্র এন এবং মন্ত্র এস। নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হবে মন্ত্র এস। মাইন বোমা পোতা আছে কিনা তা খুঁজবে মন্ত্র এম। পাশাপাশি পারমাণবিক এবং জৈব অস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে এমন জায়গায় কাজে লাগানো হবে মন্ত্র এনকে। ডিআরডিওর তরফে জানানো হয়েছে মন্ত্রতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা, র্যাডার যা 15 কিলোমিটার দূরে লুকিয়ে থাকা কোনো বস্তুর ছবি সহজেই তুলতে পারবে। রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মন্ত্র কার্যকারিতা সংক্রান্ত পরীক্ষা চালানো হয়েছে। রুক্ষ মরুভূমির প্রায় 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম এই আধুনিক ট্যাঙ্ক। 2017 সালে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীতে প্রথম প্রকাশ্যে আনা হয় মন্ত্রকে। মূলত সেনাবাহিনীর জন্য এই ট্যাঙ্ক তৈরি হলেও নকশাল প্রভাবিত এলাকাতেও এটি ব্যবহার করার অনুমতি চেয়েছে আধা সামরিক বাহিনী। আগামী দিনে শত্রু দেশের সাথে যুদ্ধের কথা ভেবে এই মন্ত্র ট্যাঙ্কটিকে ব্যবহারের প্রস্তুতি চলছে। তবে আপনারা সবাই জানেন ভারতের একটা প্রিন্সিপাল আছে, শত্রুদেশ আক্রমণ করলে তবেই তারা আক্রমণ করেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।